হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্যুরের ডিটেলস। এবারে গিয়েছিলাম ইস্ট নেপাল। আমাদের ট্যুর গাইড সুদীপ্তদার কাছে শুনে নিন সমস্তটা। আমরা তখন শিলিগুড়ি থেকে দুধিয়া হয়ে মিরিক হয়ে আমরা সোজা চলে গেছিলাম পশুপতি। পশুপতিতে আমাদের গাড়ির পারমিট এবং আমাদের ওখান থেকে এন্ট্রি করতে হয়েছিল আমাদের আইডি প্রুফ দিয়ে। সেখান থেকে আমরা সোজা পশুপতি নগর হয়ে আমরা চলে গেছিলাম ফিকাল। ফিকাল থেকে আমরা চলে গেছিলাম কন্যাম। কন্যাম হচ্ছে ইলাম ডিস্ট্রিক্টের একটা দারুণ স্পট, একটা প্লেজার স্পট আমি বলবো। আমরা ওদিক থেকে ঢুকে আমরা এখন ফেরত হওয়ার সময় আমরা মেচি নগর হয়ে ফেরত হলাম। আমরা কন্যাম থেকে বুধবারে হয়ে চারাউলি হয়ে কাকার ভিটা হয়ে নকশালবাড়ি হয়ে শিলিগুড়ি ব্যাক করছি। এখানে আমাদের একটু ঘোরা পড়ে, নকশালবাড়ি হয়ে ফিরলে আমাদের একটু ঘোরা পড়ে, কিন্তু আমরা টোটাল 180 ডিগ্রি বা 360 ডিগ্রি আমরা যাওয়ার জন্যে আমরা এই এটা নিলাম, এই রুটটা আমরা এনক্যাশ করলাম। তো আশা করি আমাদের সবই ভালো গেছে। ফেরার সময় আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, যদি নেপাল ভ্রমণ করতে হয় প্রপার আইডি প্রুফ, যে কোনো একটা আইডি প্রুফ এবং গাড়ির কাগজপত্র, সঠিক সঠিক গাড়ির কাগজপত্র এবং আইডি প্রুফ আপনারা নিয়ে আসবেন, তাহলে আমার মনে হয় না আর কিছু লাগবে। থ্যাংক ইউ। আমরা শিলিগুড়ি থেকে 8টা নাগাদ রওনা দিয়েছিলাম। শিলিগুড়ি টু কন্যামের ডিস্টেন্স অ্যাপ্রক্স 75 কিমি। এর আগে যেহেতু দুধিয়া মিরিক গোপালধারা ঘুরে এসেছি, তাই এবার আর ওখানে থামিনি। মিরিকের ওকাইটি টি স্টেট হয়ে আমরা পৌঁছে যাই নেপাল বর্ডারে। পশুপতিতে আমাদের গাড়ির পারমিট ও আইডি প্রুফ কপি জমা করে আমরা নেপালে ঢুকে যাই। এই হলো নেপালের মার্কেট। উলেন ড্রেস এখানে বেশ সস্তা, হাতে সময় থাকলে মার্কেট ঘুরে দেখতে পারেন। ফিকেল হয়ে কন্যামের দিকে যাচ্ছি। নেপালের কন্যাম ইলাম জেলায়, সি লেভেল থেকে 6000 ফিট ওপরে, সুরিয়দেয় মিউনিসিপ্যালিটির আন্ডারে। এই জায়গাটি ফেমাস ফর টি গার্ডেন, কুইন অফ দ্য ইস্টার্ন নেপালও বলা হয়। এবারে আমরা পৌঁছে যাই বুদ্ধা স্ট্যাচু দেখতে মনেস্ট্রিতে। এটি পশুপতি ফাটাকের কাছে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো, আর এর পাশেই রয়েছে স্কাই ওয়াক হ্যাঙ্গিং ব্রিজ। নেক্সট ডেস্টিনেশনের দিকে এবার। নেপাল ও ইন্ডিয়ান কারেন্সির রেশিও 1:1.6। নেপালে আমরা চা খেয়েছিলাম, পার কাপ 35 রুপিস। এখানে খাবারের দামটা বেশ, তাই আমরা বেশি খাবার ক্যারি করে নিয়েছিলাম। আমরা চলে এসেছি কন্যাম নেপাল। হাই কার, হাই হাই বৃষ্টি, হাই, আমরা বিদেশে চলে এসেছি। এবারে আমরা পৌঁছে গেছি কন্যাম ভিউ পয়েন্টে। এখানে ফটোগ্রাফারও পেয়ে যাবেন। কন্যাম ভিউ পয়েন্টে উঠবার জন্য বেশ অনেকগুলি সিঁড়ি চড়তে হয়, কিন্তু তারপরে যে ভিউ, আই মাস্ট সে,
জীবন সার্থক। নেপালি ট্র্যাডিশনাল ড্রেসও এখানে 50 টাকা করে ভাড়া পেয়ে যাবেন। আসুন দেখে নি ওনাদের ডান্স। এদের মধ্যে রয়েছে আমার মাও। নেপালের ফ্ল্যাগ উঠছে, ঘোড়ায়ও চড়তে পারেন এখানে, ফটো ফ্রেমে নিজেকে বন্দি করতে পারেন। তবে সব দেখে এবার বাড়ির দিকে রওনা। খুব শীঘ্রই নতুন কিছু এক্সপ্লোর করার কথা ভাবছি। সঙ্গে থাকুন আর আমার চ্যানেল লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই, সি ইউ অ্যাগেইন।